আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে হচ্ছে শনিবার, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো আমি যেটা চিন্তাভাবনা করেছি সেটা হচ্ছে এটা হয়তো বা আমার চ্যানেলের শেষ ভিডিও হতে পারে, কারণ হচ্ছে আমি চাচ্ছি না আমি চ্যানেলটা চালাবো, আমি হয়তো নতুন কোনো চ্যানেল খুলবো। আশা করব সেখানেও আপনাদের ভালোবাসা, সাপোর্ট, সাহায্য যেগুলো আপনারা আমাকে এতদিন দিয়েছে পাবো। তো কেন আমি এই চ্যানেলটা চালাচ্ছি না সেটা হচ্ছে, আসলে আমার চ্যানেলে 300-র ওপরে ভিডিও হয়ে গেছে, এখনও একটা ভিডিও ভাইরাল করেনি ইউটিউব। হয়তো বা আমার ভিডিওগুলোতে কোনো ভুল বা কোনো সমস্যা বা কোনো রকমের কোনো ত্রুটি থাকতে পারে, যার কারণে হয়তো বা ইউটিউবে একটা ভিডিও ভাইরাল করেনি। আমার কাজের মধ্যে হয়তো কোনো তেমন কোনো ভালো কন্টেন্ট ছিল না, যার কারণে ইউটিউব আমাকে পছন্দ করেনি, যার কারণে আমি হয়তো বা আপনাদের কাছাকাছি যেতে পারিনি। তো আমি চাচ্ছি যে এই চ্যানেলটা আমি আর রাখি না, কারণ আমার হচ্ছে 11 মাস হয়ে গেছে অলরেডি। আমরা সবাই জানি যেটা, সেটা হচ্ছে লাস্ট 12 মাসের যে হিসাবটা সেটা ইউটিউব হিসাব করে। তো আমার 11 মাস যেহেতু হয়ে গেছে, আমি ইউটিউবের কোনো শর্তই পূরণ করতে পারি নাই, তো সেহেতু এটা আর আমি আর চালাবো না। আমি চাচ্ছি নতুন করে চেষ্টা করি দেখি, কারণ এতে করে আমার কষ্ট পাওয়ার কথা, সবারই কষ্ট পাওয়ার কথা, কারণ 11 মাস কষ্ট করেছি, ভিডিও শ্যুট করেছি, এডিটিং করেছি, আপলোড করেছি, খুবই কষ্ট। এটা যারা আপনারা সবাই ভিডিও করেন, এডিটিং করেন, আপলোড করেন, সবাই জানেন যে আসলে কিন্তু অনেকটাই কষ্ট তো করেছি। তারপরেও আমার একটু দুঃখ হচ্ছে না বা খারাপও লাগছে না, কারণ হচ্ছে আমি আমার যোগ্যতা অনুযায়ী বা ভালো কাজ করতে পারি না, আমার ভালো কাজ করার যোগ্যতা নেই, এর জন্য আমি সফলতা পাই না, এর জন্য আমার কোনো দুঃখ বা কষ্ট নাই। আর এই দুনিয়াতে সবাই সব কিছু পাবে, সবাই সব কিছু করতে পারবে এটারও কোনো মানে নাই। সেটাই যদি হতো তাহলে বাজারের বেস্ট ফলটা, বেস্ট পোশাকটা, বেস্ট ফার্নিচারটা সেটা সবার ঘরেই থাকতো। তো সবাই চেষ্টা করে ভালোটা করার, ভালোটা নেবার, ভালোটা খাবার। আমিও চেষ্টা করেছি যে হ্যাঁ ইউটিউবে কাজ করব, সবাই চিনবে, জানবে, ভালো কাজ করব, সফলতা আসবে, এরকম আশা। স্বপ্ন তো সবাই বলে, সবার স্বপ্ন তো আর পূরণ হয় না, আমার স্বপ্ন পূরণ হয় না, এর জন্য আমার কোনো দুঃখ নয়। তবে আমি যারা সবসময় আমার ভিডিও দেখেছেন, কমেন্ট করেছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, নোটিফিকেশান পাওয়া মাত্র এসে আমার ভিডিওগুলোকে দেখেছেন, আমি লাইভ করেছি, আমার লাইভে বসে আমার সঙ্গে গল্প করেছেন, আড্ডা দিয়েছেন, যাদেরকে আমি খুবই ভালোবাসি, আমাকেও যারা সবাই খুব ভালোবাসেন, তাদের ভালোবাসার এই মূল্যটা তো কিছুতেই আমি দিতে পারবো না, কারণ আমরা কেউ কারো রক্তের সম্পর্কের না। তারপরেও আমরা ভাই বোন হয়ে গেছি, কিছু কিছু মানুষের সঙ্গে সম্পর্কটা এতটাই ভালো হয়ে গেছে যে একটা ভিডিও আপলোড করলে বা লাইভে আসার পরে 5 মিনিট হয়ে গেলে ওই মানুষগুলোকে দেখতে না পেলে মনের ভিতর একটা অজানা আতঙ্ক ধাক্কা দেয় যে আমার ভাইটা আসছে না কেন, আমার বোনটা আসছে না কেন, কি হলো তাদের। আমি এটা চিন্তা করি না যে তাদেরও সংসার আছে, তাদের একটা লাইভ লিড করে, সেখানে তারা ব্যস্ত থাকতে পারে, আমি সবসময় আমার লাইভে তাদেরকে পাবো, আমার ভিডিওতে তাদেরকে পাবো এমন কিন্তু না। যেমন আমিও সবার ভিডিওতে যাই না, সবার লাইভে যাই না, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষকে আমরা এক্সপেক্ট করি সবসময় যে হ্যাঁ তারা আমাদের ভিডিওতে থাকবে, তারা আমাদের ভিডিওতে থাকবে। তো এই বিষয়গুলোকে অনেক মিস করবো, সেই জন্য আমি ইউটিউব থেকে যাচ্ছি না, আল্লাহর রহমতে চেষ্টা করব ইউটিউবে থেকে যাওয়ার আপনাদের সাথে। তাই আমি চাইতেছি যে নতুন একটা চ্যানেল খুলব। তো আমি এর জন্য আমার সকল ভাই বোনদের পরামর্শও চাচ্ছি, প্লিজ সবাই আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পরামর্শ দিবেন যে আমি কী করব, আমার নতুন চ্যানেল খোলা উচিত নাকি আমি এটাকেই চালাবো। তো আপনারা যেহেতু আমার ভালোবাসার মানুষ, আমার পরিবারের একজন, আমার শুভাকাঙ্ক্ষী, তাই আমি চাই আপনারা আমাকে যে সাজেস্ট করবেন আমি সেই অনুযায়ী কাজ করব। যদি আপনারা বলেন এটাতেই কাজ করে যেতে তাহলে আমি এটাতেই কাজ করব, আর যদি বলেন আমি নতুন একটা খুলে নতুনভাবে কাজ শুরু করি তাহলে আমি নতুনভাবে কাজ শুরু করব। আমি চাচ্ছি যেহেতু আমার এই এই ভিডিও মানে এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে প্রথম দিকে তার ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, তাই চাচ্ছি যে নতুন করে কাজ করি, যতটুকু শিখেছি জেনেছি। আমি জানি আমি ইউটিউবের 1%ও জানি না, তারপরে যতটুকুন জেনেছি বুঝেছি সেই 1%কে কাজে লাগিয়ে নতুন করে কাজ করব। আর যখন কাজ করেছি তখন তো 1%ও জানতাম না,
তো কি বলেন আপনারা, আমাকে অবশ্যই পরামর্শ দিবেন প্রিয় ভাই বোনেরা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আপনারা সবাই ভিডিওটি দেখে নিচে কমেন্ট করে আমাকে পরামর্শ দেন যে এটাই আমি আমার চ্যানেলের শেষ ভিডিও কিনা, বা আরও নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড দিব কিনা, আপনাদের পরামর্শ চাই। আর হচ্ছে সবাই খুব ভালো থাকবেন, এগিয়ে যাবেন, সবার শুভকামনা করছি। আর আজকের মধ্যে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।